ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমরা চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে কলের অবস্থা দেখে বুঝতেই পারছো যে হ্যাঁ, মানে এখনও শরীর ঠিক হয়নি, বুঝতেই পারছো বলছি কি। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমা উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আর কি বেশ বলে, আজকে সকালে পড়ানো আছে, মানে অন্যদিন 11টা থেকে পড়ানো থাকে, আজকে 9টার থেকে 9:30টার মধ্যে যাবো বলেছিলাম, বাট এখনও মানে রেডি হয়ে উঠতে পারিনি। যদিও রেডি মোটামুটি হয়ে গেছে, এখন জাস্ট ভাইকে মানে গোপালকে রাখি পড়াবো, রাখি পড়িয়ে চলে যাবো। তো আই হোপ ইউ লাভ টু সি টুডেস ব্লগ। সো লেটস স্টার্ট। রাখিটা পড়াবো, আর আসতে না আসতে আমাকে ওয়েলকাম স্মাইল জানিয়েছে এই যে বড় সদস্য। ওই দেখো, ওই দেখ, এটা কে, এটা কে? আমার দিকে কেন তাকাচ্ছে, ফোনের দিকে তাকা। এটা কে দেখা যাচ্ছে তোর? হ্যাঁ, কে এটা, কে? আঙুল চার, কথা শুননি, আঙুল চার বলতেই ছেড়ে দিল। তাই তো, কোলে তো আমি এখন নেব না, কি করবি? না দেখবো না, আমি তোর সাথে কথা নেই। আরি এখন পড়ানো হয়ে গেছে, আর ও সান্তান করে চলে বসেছে, এসে এখন রাখি পড়ানোর সব তোরজোর চলছে। আর এই ব্লগ অন করলে ও চুপ হয়ে যায় কেন আমি বুঝতে পারি না। এও কি তুইও কি সব বুঝতে পারিস নাকি? কিনে দিয়েছে, হ্যাপি বার্থডে তে বলে দে না। কে দিয়েছে ঘড়িটা? কে দিয়েছে বল, মিথ্যে কথা বলবি না। মামুদ দিয়েছে তো? বলতে পারছে না, ও বলছে কিনে দেয়নি, অনলাইন থেকে এসেছিল। তাই তো, ও বাবা কেন দুটো ঠিক হয়ে যাবে? আচ্ছা, একবার ওর মাথাটা ঠোকা হয়ে গেছে, যেন দুটো সিং হয়ে যাবে, ওই জন্য আরেকবার নিয়ে গিয়ে ঠোকালো। আর নয় আর নয়, এখন ক্যামেরাটা ধরে দেবে কাকিমা। আচ্ছা, ওপরে যা যাবে, চলো। তো কাকি দিদি ধরে দেবে ফোনটা, তারপর আমি পড়িয়ে দিই। বাবু এ বসতে হয়, রাখি পড়াচ্ছে বলে তোর হাত ব্যথা? যত পা ঝিপো না, সুন্দর মন দিয়ে পড়াশোনা, একটু দেখি মিসের মুখটা বেশি জ্বালাবো। তুমি দিয়ে দাও মিসকে ক্যাডবেরিটা, মিসের ক্যাডবেরিটা, ওই ক্যাডবেরিয়া জেমস। না, ওটা ভাই দেবে, এটা দিয়ে দাও মিসকে, দিয়ে দাও, বলে নাও মিস, ওরম করে ছুঁড়ে দে। মেঘ বাবু, ওগুলো তোমার, রাখো। হ্যাঁ, অত জোরে বকলে অত ভয় পেয়ে যাবে বাবা। মুখটা তোল মেঘ, ও মেঘ সোনা, ওরে বাবারে, ওর কান কালা হয়ে যাবে, অত বকে না। মিশু, মিশু একটু তাকাও, মিশুক
মেঘ মিশুক টাকাও একটু এবার দাও মেঘ শোনা একটা নিমন্ত্রণ আছে এমন করে বলছি যেন কত দূর যেতে হবে তা নয়। এই যে মিশুকদের বাড়ি ধরো এইটা, এটা হচ্ছে আমাদের বাড়ি, আর তার উল্টো দিকের বাড়িটাই হচ্ছে মানে আমার নিমন্ত্রণ। তো ওদের বেসিক্যালি প্রত্যেক জন্মাষ্টমীতে নিমন্ত্রণ করে, কিন্তু এই বছর জন্মাষ্টমীর আগে মনে হচ্ছে পূর্ণিমা পড়েছে কি এরকম কিছু ব্যাপার, সব কিছু মিলিয়ে মানে আজকে তো রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমার দিন ওদের ইনভাইট করেছে এবার, যেটা প্রত্যেক বছর জন্মাষ্টমীতে করে। তো ওখানেই যাবো ভাবছি, ভাবছি না যাবো, আর এখান থেকে এখন চলে যাই। আর ওখান থেকে আসার পর আবার দুপুরে কাজ আছে, কাজে যাবো যদি না বৃষ্টি হয়। তো এখন এখান থেকে বাড়ি ফেরা যাক। আমি এখন কাজে চলে এসেছি, আর এখানে স্যার বুঝে ওখানে টিউশন পড়াচ্ছে, মানে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, ওই জন্য ক্যালকুলেট করছে মানে ব্যাকগ্রাউন্ডে। আর অনেকক্ষণ কাজে এসেছি, এসে আমার অনেকটা কাজ হয়েও গেছে, এগুলো এখন বক্সে মানে এগুলো এখনো প্যাকিং করা বাকি আছে। তো এখান থেকে আই থিঙ্ক আজকে মায়ের সাথে কেনাকাটা করতে হবে, যদি কেনাকাটা করতে যাই তাহলে সেখানে ব্লগ করবো, আর যদি না করি তাহলে মানে বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করে দেবো। তো এখন বাড়ি চলে এসেছি, আর আজকে মায়ের সাথে কেনাকাটা করতে যাওয়া হয়নি কারণ বৃষ্টি হচ্ছিল প্রচুর। আর নিমন্ত্রণ বাড়ির ওখানে গিয়েও কোনো রকম ব্লগ করিনি, তো ওখান থেকে যাওয়ার মানে ওর যেখানে নিমন্ত্রণ ছিল ওখানে গিয়ে কাজে চলে গিয়েছিলাম, সেখানে গিয়ে ব্লগ করা হয়েছে। আর এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।